Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শকবৃন্দ, আবারো স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন নিউজ ভিডিওতে, যেখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদের প্রধান শিরোনাম। স্ত্রী সহ সিঙ্গাপুরে যাচ্ছেন মির্জা ফখরুল, মিথ্যার সাথে আমলিকের অকৃত্রিম বন্ধুত্ব বলেছেন রিজভি। পাঁচ দফা দাবিতে শুক্রবার গণ সমাবেশ করবে গণ অধিকার পরিষদ। সরকারের দুর্নীতি প্রতিরোধ ও ভারতীয় পণ্য বয়কটের আহ্বান বারো দলীয় জোটের। এবং সর্বশেষ জানাবার, চলতি অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে ফেব্রুয়ারিতে। সময় দর্শকবৃন্দ, দর্শনের প্রধান শিরোনাম, চলে আমি জানি নিই বিস্তারিত। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে থাকবে তার স্ত্রী রাহাতারা বেগম, যাবেন বলে জানা গেছে। সোমবার সিঙ্গাপুর উদ্দেশ্যে মির্জা ফখরুলের হজর শাহজাহান আন্তর্জাতিক বন্দরে ত্যাগ করার কথা রয়েছে। চিকিৎসা শেষে আগামী 18 মার্চের দিকে তিনি দেশে ফিরতে পারেন বিএনপি সূত্রে এই তথ্যটি জানা গেছে। সর্বশেষ গত বছর 24 আগস্ট চিকিৎসার জন্য স্ত্রী সহ সিঙ্গাপুরে গিয়েছিলেন ফখরুল। 1 সপ্তাহ চিকিৎসা শেষে 2 সেপ্টেম্বর দেশে ফিরেন তারা। 3.5 মাস কারাগারে থাকার পর গত 15 ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। তবে কারাগারে থাকার সময় তার প্রায় 6 কেজি ওজন কমে যায় বলে বিএনপি ভাইস চেয়ারম্যান ও চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান। এরপর শারীরিক চেক এফের জন্য 17 ফেব্রুয়ারি সময়তে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে গিয়ে চিকিৎসককে দেখান ফখরুল। চিকিৎসকের পরামর্শে তিনি বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন। মির্জা ফখরুল এবার কারামুক্তির পর থেকে রাজনীতিতে তেমন সক্রিয় নয়, রাজনীতির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ নেননি। তবে গত 24 ফেব্রুয়ারি গুলশানে একটি হোটেলে সফররত যুক্তরাষ্ট্র দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সাথে বৈঠক করেন ফখরুল। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ ক্ষমতা, সম্পদ পাচার, আর্থিক খাতে হরিলুট, দুঃশাসনের পরিসর যারা প্রতিদিন প্রসারিত করছে, মিথ্যার সাথে তাদেরই অকৃত্রিম বন্ধুত্ব। জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের ধারে ধারে ঘুরছে সেতু মন্ত্রী বদর কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী আওয়ামী লীগ নেতাদের নিয়ে এসব কথা বলেন। রোববার দুপুর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী কথা বলেন। রিজভী বলেন, যাদের একজন মন্ত্রী বিদেশে 200 মিলিয়ন পাউন্ডের মূল্যে 350টিরও বেশি সম্পদ থাকে, তাহলে সেই সরকারের জন্য মন্ত্রীরা যে চোখে রঙের চশমা নিয়ে রাজত্ব করছেন তা বলা বাহুল্য। তিনি বলেন, ঢাকা সহ মফস্বলে ভয়াবহ লোডশেডিং, এরপর বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে মানুষের প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে। অনেকের ক্ষেত্রে বাসা ভাড়াচ্ছে, বিদ্যুতের বিল পরিশোধ করতে হয় অনেক বেশি। ওবায়দুল কাদের সাহেবের ক্ষমতা স্বর্গে বাস করেন বলে বিদ্যুতের প্রকৃত চিত্র জানতে পারেন না। রিজভী বলেন, গণবিরোধী দোসররা কখনোই গণতান্ত্রিক শক্তি মৃত্যু হতে পারে না। সত্য ভাষণ এবং সত্য লেখনের জন্য অনেক সাংবাদিক আজ দেশ ছাড়া শারীরিকভাবে অত্যাচারিত এবং গুমের শিকার হয়েছে। অনেকেই বন্ধ করে দেওয়া হয়েছে দৈনিক আমাদের, দিগন্ত টিভি, ইসলামী টিভি, দৈনিক দিনকাল সহ অসংখ্য অনলাইন পত্রিকা এবং নিউজ পোর্টাল। অবদুল কাদের সাহেব মতপ্রকাশের স্বাধীনতা উগান্ডার সাবেক রাষ্ট্রপতি ইদি আমিনের একটি বক্তব্যের সাথে মিলে যায়। একবার ইদি আমিন সাংবাদিককে দাদা দেশের ফ্রিডম অব স্পিচের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তরে ইদি আমিন বলেন, আমাদের দেশে কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু কথা বলার পর এই স্বাধীনতা নিশ্চয়তা দিতে পারি না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন, সাংগঠনিক সম্পাদক আবেদিন সহ আরও অনেকে। এদিকে জনস্বার্থে সংশ্লিষ্ট এমন 5 দফা দাবিতে শুক্রবার ঢাকা গণ সমাবেশ করবে গণ অধিকারের পরিষদ। সমাবেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণ অধিকারের পরিষদের উচ্চ পরিষদের সদস্য এবং গণমাধ্যমের সমন্বয়ক আবু হানিফ।
তিনি বলেন, নিম্নে পাস দেওয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে আজ রোববার থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। যে পাঁচটি বিষয় তারা আলোচনা করবে সেগুলো হচ্ছে জনগণের পকেটে কাটতে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সমন্বয়ের নামে দফায় দফায় দাম বৃদ্ধি বন্ধ করতে হবে এবং বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে মৌলিক খাদ্যপণ্য ভর্তুকি দিয়ে দ্রব্যমূল্য অস্বাভাবিক উদ্যোগতি হ্রাস করে নিত্য প্রয়োজনীয় দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। কেজি প্রতি চালের দাম 30 টাকা, মসুর ডাল 80 টাকা, সয়াবিন তেলের দাম 100 টাকার মধ্যে নির্ধারণ করতে হবে। 3, বাজার নিয়ন্ত্রণের বিষয়ে ট্রান্সপোর্ট গঠন, সড়ক মহাসড়ক ও বাজারের কেন্দ্রিক চাহিদাবাজি বন্ধ এবং অসাধু সিন্ডিকেট ও মধ্যস্থ ভোগীদের দূরত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 4, খাদ্য বেজাল ও বাজারের কার সাথে সাথে জড়িত বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আইন এবং প্রণয়ন করে দুর্নীতিবাদ ও অর্থপাচারকারীদের জাতীয় এবং স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সর্বশেষ 5 নম্বর যেটি দাবি তাদের, সেটি হচ্ছে কৃষিখাতে বৃত্তিকে বাড়িয়ে প্রকৃত কৃষকদের সহযোগিতা করতে হবে। সেচ, সার, বীজ, কীটনাশক সহ কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি কৃষকদের ক্রয়ের সক্ষমতার মধ্যে আনতে হবে বলে তিনি বলেন। সরকারের দুর্নীতি প্রতিরোধ এবং ভারতীয় পণ্য বয়কট আহ্বান জানিয়েছে লিফলেট বিতরণ করেছেন ভারতীয় জোটের নেতৃবৃন্দ। আজ রোববার বিকেল রাজধানীর নয়াপল্টনে পলওয়েলে মার্কেট এবং তৎসংলগ্ন এলাকায় ভারতীয় পণ্য বর্জন এবং অগ্রাসন প্রতিরোধ রুখে দাঁড়ান শীর্ষক লিফলেট বিতরণের জোটের শীর্ষ নেতারা এসব কথা বলেন। লিফলেটে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ভোট চুরির মাধ্যমে দেশ পরিচালনা করাচ্ছে। তারা লুটপাট করতে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়েছে। এই সিন্ডিকেট সরকারকে না বলুন, একই সাথে সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা, বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, গুম, খুন ও ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবরদখলকারী আওয়ামী লীগ সরকার আরও বেশি মাত্রা দুর্নীতি করার লক্ষ্যে বিদ্যুতের দাম বাড়িয়েছে। দেশের সাধারণ মানুষের পকেটে কেটে সরকারি দলের লোকজনের বৃত্ত মালিক হচ্ছেন। তাদের লুটের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য আকামহীন বাড়ছে আর সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে নির্বিশ্বাস। তারা বলেন, প্রতিবেশীদের ইন্ধনে আওয়ামী লীগ আরও বেশি ব্যাপার হয়ে উঠেছেন। এমন অবস্থা দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। একই সাথে নিন্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় বর্ধিত মূল্য প্রত্যাহার এবং ভারতীয় পণ্য বর্জন আহ্বান জানান 12 দলীয় দলের শীর্ষ নেতারা। লিফলেট বিতরণের কর্মসূচি অংশগ্রহণ করেন।